Assalamualaikum everyone. Amra Grand Sultan Fenian Business Women without job eshi shobai ajke onek moja korbo inshallah. Ekhon ami amader bari samne ashi. Without job e jawar age ami apnaderke amar choto bale school ti dekhate chai. Amra without job e jabo ektu pore shobai mile ajke onek chill hobe. Video upload dibo inshallah YouTube channel dino dongsosti shobai pashe thakben subscribe kore. একটা ম্যাম আমাদের দিকে দাঁড়াইছিল লজ্জা পাইছি কোন এই লোক কহা সে আতে এই মধ্যে এটা হচ্ছে যে আমাদের প্রাইমারি স্কুল এটা আমার ছোটবেলার স্কুল আমি ক্লাস 1 2 তে থাকতে এখানে পড়ছিলাম পরে অবশ্য ফিনিতে পড়ালেখা করছি ওকে তো এখানে অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে তো আজকে আমরা ঘুরে দেখাবো আজকে স্কুলটা ছোটবেলা থেকে যেমন ছিল স্কুলটা এখন অ্যাকচুয়ালি ওইরকম নাই প্রায় 80% চেঞ্জ হয়ে গেছে স্কুলটা আগে থেকে অনেক সুন্দর করে ফেলছে স্কুলটাতে বাচ্চাদেরকে খেলার জন্য অনেকগুলা খেলার প্লেস তৈরি করছে দোলনা অ্যাড করছে স্লিপার অ্যাড করছে অনেক কিছু অ্যাড করছে তো আগে থেকে অনেক সুন্দর হয়েছে আসলে যখন ছোট ছিলাম তখন অবশ্য আমরা দিয়ে আসতো আমরা নিয়ে আসতো তো মানে একদম পিচি ছিলাম এত কিছু বসতাম না এখন অনেক বড় হয়ে গেছি এখন নিজে নিজে গেলাম অনেক স্মৃতি মনে পড়লো মেন প্রোগ্রামে এখন যাব তো মেন প্রোগ্রামে যাই সবগুলো ভিডিও করব সবগুলো ভিডিও দেখবেন আশা করি পাশে থাকবেন ভাই আমি গেটে ভিডিওটা করার জন্য টিকিট কাটি একবার ঢুকে গেছি দেন যাইয়া আবার বাইর হয়েছে আমাকে বাইরে তো দিচ্ছিল না পরে অনেক রিকোয়েস্ট করে বাইর হয়ে ঢুকলাম সবাই পাশে দিয়ে হাসতেছিল পরে আমি বলতেছিলাম যে ভিডিও করার জন্য বাইর হয়েছি যাই হোক একটু কষ্ট করে ভিডিও করলাম সবাই সাপোর্ট করবো আমি এখন আপনাদেরকে বাইরের প্লেসটা ঘুরে দেখাবো বাইরে অনেকগুলো পিঠা স্টল বসছে সেলফি জোন তৈরি করছে তারপরে যে পিঠা উৎসবের মধ্যে অবশ্যই পিঠা তো থাকবে পিঠার সাথে অনেক জিনিসপত্র তো উঠছে পিঠা উৎসবে সবাই সবার বিজনেসের যে যে যার মতো করে তুলছে অনেকে বিরিয়ানি বিক্রি করতেছিল অনেকে কাপড় চোপড় বিক্রি করতেছিল অনেকে কসমেটিক বিক্রি করতেছিল মানে যার কাছে যেরকম ভালো লাগছে সে সেরকম করে জিনিসপত্র বিক্রি করছে বাই দ্য ওয়ে ওইখানে আপনার বেশিরভাগ জিনিস চলছে আমার মনে হয় আমার পার্সোনালি যা মনে হয়েছে যে ড্রিঙ্কস আইটেমগুলো বেশি চলছে তারপরে যাই অনেকে লেবু শরবত বানাইতেছিল বাসা থেকে লেবু শরবতের জন্য ঠান্ডা পানি টানি সব কিছু আনলো ওইগুলো ভালো করে মোটামুটি চলছে ওই জিনিসগুলো ভালোই চলবো আর কাপড় চোপড় বা জিনিসপত্র পিঠা এইগুলোর প্রাইসটা হিউজ লেভেলের ছিল ওই জন্য মানুষ কমই খাওয়া দাওয়া করছে এখন আমি আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের ভিডিওটা করে দেখাবো ফার্স্ট ফ্লোরে কি কি বসছেন চলুন সবাই মিলে দেখে আসি ফার্স্ট ফ্লোরে মোটামুটি অনেকগুলো স্টল বসছে কাপড়ের দোকান বসছে অনেক কিছুই বসছে আমি এখন খুঁজতেছিলাম যে কী নিবো কী নিবো মোটামুটি সব কিছুরই প্রাইস বেশি ভাই আমার কাছে এত টাকা পয়সা নাই যে অনেক সব কিছু নিতে পারবো অনেক গরিব যাই হোক তো সবার জন্য সবার জিনিসগুলো দেখতেছিলাম এই যে সামনে যে আন্টিটা দেখতেছেন উনি অনেক ফ্রেন্ডলি আমার যে একটা টি শুধু ছিল লাস্টে দিয়া নাচতে নাচতে মুখের মেকআপ নষ্ট হয়ে গেছিলো পরে মেকআপটা তুলি তারপরে যে আবার নাচছি অবশেষে আমি একটা ব্লেন্ডার কিনলাম অনেক খুশি লাগতেছে ভাই অবশেষে একটা জিনিস কিনতে পারলাম যাই হোক আমার কিনা টিনা শেষ খুশি লাগতেছে তো আমি আপনাদেরকে এবার বাকি অংশটা ঘুরে দেখাবো যে আর কী কী জিনিস আছে আমার কাছে কসমেটিক আইটেমগুলোই বেশি ভালো লাগে যেন আমি যেখানে যাই শুধু কসমেটিক যেটা ভালো লাগে ওইটা নিয়ে নিই এখন আমি আপনাদেরকে স্টেজে উঠে দেখাবো স্টেজটা আসলে অনেক সুন্দর করে সাজাইছে অনেক ভয় পাইলো আমি আমার ফ্রেন্ডের ডাকতেছিলাম যে ভিডিও করতেছিল সে বাই দ্য ওয়ে তারপরে অনেক থ্যাংক ইউ যে ভিডিওটা করে দেওয়ার জন্য আমার আসলে ভিডিওটা ভালো করে না করার কারণ হচ্ছে যে আমার ভিডিও ম্যান ছিল না যে সুন্দর করে ভিডিও করে দেবে ভিডিও করার মতো
আমি অনেকগুলো শর্ট নিতে পারি না, জাস্ট ভিডিও ম্যানের অভাবে। তো যাই হোক, যারা যারা ভিডিও করে দিছো সবাইকে থ্যাংক ইউ। আর এখানে আমার কাছে সবাইরই অনেক ফ্রেন্ডলি লাগছে, চেয়েছিল, আমি কখনো তাদেরকে চিনি না জানি না, তারপর অনেক ফ্রেন্ডলি লাগলো। যাই হোক, এগুলো আমার দুষ্টু মিষ্টি ফ্রেন্ডগুলো। এখন আমরা সেকেন্ড ফ্লোরে দেখবো। আসলে সেকেন্ড ফ্লোরে এবার কোনো স্টল বসে নাই, আগের বছর মানে স্টল বসছিল। তো সেকেন্ড ফ্লোরে সবাই বসে দাঁড়ায় দাঁড়ায় আসে, এনজয় করতেছে, খাওয়া দাওয়া করতেছে, এই আর কি। আমরা একটু সকাল সকাল আসছি ভিডিও করার জন্য, পরে একটু পরে মানুষের জন্য কিছু করতে পারবো না, তাই এখন আপাতত সবাই অনেক কম, মানুষ তেমন বেশি হয় না এখনও। একটু পর অনেক মানুষ চলে আসবে, এখন একটু একটু মানুষ আসে। এই যে আমার ফ্রেন্ডরা হাই দিচ্ছে সবাই, হ্যালো। তো সবাই অনেক মজা করছি, বিকজ ফ্রেন্ড মানেই তো দুনিয়া না, ফ্রেন্ড থাকলে বেশি এনজয় হয়, ফ্রেন্ড ছাড়া তো কোথাও ভালো লাগে না। এই যে নীল হিজাব, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, সে অনেক গুলুগুলু। এখন আমরা সবাই মিলে সেইরকম একটা নাচ দিলাম তিনজনে মিলে, তারপরে যে নিচে নাচবো অনেক জোশ হবে, সানবক্সের আওয়াজ শুনলে নাচতে ইচ্ছে করে। ছিলাম সবাই মিলে নিচের তলা থেকে বিরিয়ানি কিনতে ছিল, সবাই বিরিয়ানি কেনার জন্য এখানে নিয়ে গেলো। দেখলাম 50 টাকার বিরিয়ানি বিক্রি করতেছে, ওইখান থেকে বিরিয়ানি কিনে টেস্ট করতেছি যে আসলে 50 টাকার বিরিয়ানির ভিতরে কী কী আছে ভাই। 50 টাকার বিরিয়ানির ভিতরে দুইটা মাংস দিছে, যাই হোক ওয়াও ছিল। তো 50 টাকার বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখি। 50 টাকার বিরিয়ানি হিসেবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো এবার আমরা প্রোগ্রামে চলি। স্টেজে নাচতে ছিল, বা স্টেজে নাচ থেকে সবাই নিজেরা নিজেরাই বেশি নাচতে ছিল, স্টেজে নাচতে সবাই দেখতে ছিল না তেমন, কিন্তু ওদের নাচটা অনেক সুন্দর হয়েছে। একটু পর থেকে সবাই নাচানাচি শুরু করবে নিজেরা নিজেরা, কারণ সবাই তো আর মনে নাচ দেখে বসে থাকবে না, সানবক্সের আওয়াজ শুনলে কান্না নাচতে ইচ্ছে করে, যারা কখনো এই নাচ সানবক্সের আওয়াজ শুনলে নাচতে ইচ্ছে করবে। সবাই নাচতে নাচতে উড়াই ফেলতেছে ভাই, আমার অনেক মজা হয়েছে, আমরা অনেক চিল করছি সবাই মিলে, ফ্রেন্ডরা সবাই মিলে অনেক অনেক মজা হয়েছে। এই যে ভাই সাংবাদিক আমাদের ইন্টারভিউ নিতে চলে আসছে, আমাদের ভাবি দেখেন যে আমাদের নাচটা কত সুন্দর হয়েছিল, যে সাংবাদিক পর্যন্ত আমাদের কাছে চলে আসছে, সাংবাদিক সবগুলো আমাদের কাছে আসবে করতেছিল। তো এখন আমি আবার সাংবাদিক ভাইরে খুঁজতেছি, এই যে হ্যালো সাংবাদিক ভাইয়া, সে আমার ভিডিওতে আসছে, যাই হোক থ্যাংক ইউ ভাইয়া ভিডিওতে আসার জন্য। আমার ফ্রেন্ডদের ফিলিংস জানতে যাচ্ছি যে তাদের কাছে কেমন লাগছে, ইয়ে তাদের সবার কাছে অনেক ভালো লাগছে। আসলে সানবক্সের আওয়াজের জন্য সবার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না, ওই জন্য আলাদা করে ভয়েস অ্যাড করা লাগলো। এখন সন্ধ্যা হয়ে আসছে প্রায়, সন্ধ্যার টাইম হয়ে আসছে, তো বাইরে থেকে অনেক মানুষ এখন আসতেছে আস্তে আস্তে। আজকে প্রোগ্রামে মানুষ একটু লেট করে আসার কারণ হচ্ছে যে আজকে ফেনি কলেজে প্রোগ্রাম আসে, ওই জন্য সবাই একটু লেট করে আসছে, অনেকে ফেনি কলেজে প্রোগ্রামটাতে যাবে,
আমার জন্য একটু সকাল লেট করে আসছে প্রত্যেক বছর সব অনেক তাড়াতাড়ি চলে আসে তো আমি এখন ফার্স্ট থেকে আপনাদেরকে সুন্দর ভিউটি দেখাচ্ছি আয়ো এখনো অনেক মানুষ ঢুকতেছে প্রোগ্রামটা 8টা পর্যন্ত চলবে আমি অবশ্য এতক্ষণ পর্যন্ত থাকব না আমি চুক পর চলে যাব বাসায় আমার হাতে গোদানি খাইলো ও আমার আগের ভিডিওটা করে দিছিল থ্যাংক ইউ বান্ধবী আমার ভিডিওটি করে দেওয়ার জন্য গোটা দিলাম ভাই এটা হচ্ছে যে আমাদের ভালোবাসা মায়ের নাতি আছে আমি ভালো করে প্রোগ্রামে আর ভিডিও করতে পারি না লাস্ট টাইমে কারণ আমি অনেক ট্যাড ছিলাম অনেক ট্যাড হয়ে গেছিলাম আজকে প্রোগ্রামে অনেক মজা করছি আলহামদুলিল্লাহ নেক্সট ইয়ার আবার প্রোগ্রামে যাব অনেক মজা হবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি জানি আমার ভিডিওটা আজকে এত বেশি ভালো হয় না কারণ আমার ভিডিওটা করার মতো এরকম কেউই ছিল না নিজে নিজে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি সবার কাছে ভালো লাগবে